মতুয়া ধর্ম মহামেলা 2024 মধু রঞ্জন ঠাকুর এবং বড়মা তিনি কিন্তু রয়েছেন। যে স্নানকে বারুণী স্নান বলা হয়। হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দির তার পিছনেই, তার মাঝে এরকম একটা অংশ আছে। ধীরে ধীরে মতুয়া দল তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে। তারা কিন্তু লঙ্কা কাসর ঘণ্টা এগুলো তো বাজেই, সাথে সাথে এই বাতাসে লুট দেওয়া হয়। গত বছরও এসেছিলাম ঠাকুরনগরের এই পবিত্র দিনে, আর এই বছরও আসলাম মতুয়া ধর্ম সম্মেলনের যে মহা উৎসব সেটা দেখার জন্য। একটুখানি ভিড়টা দেখিয়ে দিন, তা ভিড় প্রচুর ভিড়, সকাল থেকেই প্রচুর ভিড়, আরও ভিড় বাড়বে যত মানে এই স্নানের যে সময়টা যত যত ঘনিয়ে আসবে তত কিন্তু আরও ভিড়টা বাড়বে। ঠাকুরনগরে এই সময়টা আসতে গেলে তো ট্রেনই তো ভরসা মেনলি। তো পূর্ব রেলওয়ের কি করেছে মানে এখানে কিন্তু আসার পরে অনেকটা টাইম দেওয়া হয়। কিছু অনেকক্ষণ আগেই বেশ বনগাঁ জংশনে আমি আসলাম, ট্রেনটা আসলো, এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে লাইন পারাপারের জন্য। পুলিশ এখানে রয়েছে, আরপিএফ রয়েছে, সমস্ত রকমের পরিষেবা রয়েছে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে। ট্রেন লাইন বরাবর এই যে সংলগ্ন রাস্তা, এই রাস্তা দিয়েই হাঁটলে মোটামুটি 5-7 মিনিট সময় লাগে ঠাকুর বাড়ি পৌঁছাতে। এই মতুয়া ধর্ম মহোৎসবের জন্য এখানে যে মেলাটা আয়োজিত হয় সেটাও বিশাল আকৃতির একটা মেলা। আমি ভিড় ঠেলে ঠাকুর বাড়ির একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে গেট, মতুয়া ধর্ম মহামেলা 2024 পুণ্য স্নান মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি, যেটা আজকে 6 এপ্রিল থেকে 12 এপ্রিল অবধি শুরু হচ্ছে। আজকে থেকে এখানে প্রচুর মানুষের ভিড়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন আগত হয়েছেন এখানে। ধীরে ধীরে মতুয়া দল তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু আসছেন এখানে। বাজনাগুলো তো বাজে, ডঙ্কা কাসর ঘণ্টা এগুলো তো বাজেই, সাথে সাথে এই বাতাসে লুট দেওয়া হয়। দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষজন সামনের দিকে আসছে, আমি একটু ওই দিকে যাই। এটা হচ্ছে প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির, এখানে পুজো দেন তারা। তারপর সামনেই কামনা সাগর বলে একটি জলাশয় রয়েছে, সেখানে স্নান করেন। দিকটাতে বড়মার একটি এখানে মূর্তি স্থাপন করা হয়েছে, এখানেও মানুষজন কিন্তু পুজো দিচ্ছেন একদম পিছনের অংশটাতে। আচ্ছা, এই হচ্ছে কামনা সাগর, যে সাগরের কথা আমি বলছিলাম। এই সাগরের ডুব দিয়ে স্নান করলেই মানে যারা মতুয়া ধর্মের যারা রয়েছেন তাদের মত অনুসারে রোগ ব্যাধি থেকে তারা দূর হন। এই সাগর হচ্ছে সেই সাগর, মানে এই সাগরের জল খুবই পবিত্র এটা বলা হয়। এই কয়েকটা দিন এখানে কিন্তু স্নান করা হয়, যে স্নানকে বারুণী স্নান বলা হয়। প্রচুর ভিড়ভাট্টা রয়েছে ওই দিকটাতে, এই দিকটাতেও ভিড়। আমি এখানে যখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতেও ভিড় রয়েছে, তাও এখন দেখানো সম্ভব হচ্ছে, পরে কতটুকু সম্ভব হবে সেটা আমার জানা নেই। ওই হচ্ছে মন্দির রয়েছে, পরপর দুটি মন্দির রয়েছে, হরিচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। আর তার পাশেই সংলগ্ন এলাকাতেই ঠাকুর বাড়ির এই কামনা সাগর। ইনফ্যাক্ট সময় যত গড়াবে তত কিন্তু এই ভিড়টা বাড়তে থাকবে। এই এখন যা ভিড় দেখছো সকালবেলা, এই ভিড়টা বেলা বেলা বাড়তে বাড়তে আরও বেড়ে যাবে, তখন এই ঘাটে দাঁড়ানোর মতো জায়গা থাকে না। কিন্তু এখানে জলটা কিন্তু বেশি নেই, এখানে দেখলেই বোঝা যাচ্ছে একদম কম জলই রয়েছে, তার মধ্যেই মানুষজন স্নান করছেন। ওই যে বললাম তোমাদেরকে
মানে এই কামনা সাগরে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর হয় এমনটাই কিন্তু মত রয়েছে এখানকার মানুষদের। আর এই পোর্শনটাতে তোমরা যদি লক্ষ্য করে দেখবে সবাই কিন্তু একসাথে তালে তালে নাচছে, কিন্তু হেভি লাগছে দেখতে পুরো ব্যাপারটা। এই যে এই পোর্শনটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এরকম দৃশ্য এখানে আসলে ভীষণ ভালো লাগে দেখতে। কামনা সাগরের ঠিক পাশেই এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে মতুয়া ধর্মের মানুষজনরা থাকছেন এবং এখানে কীর্তন সেটা কিন্তু চলছে। একটু আগে ছিলাম ওই পাশে, ওই পাশ থেকে এখানে চলে আসতে হবে, এখান থেকে একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই এই জিনিস, কিন্তু বছরে এই একই দেখতে পাওয়া যায়। এই যে পুরো সমস্ত মানুষরা বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে এসছে, এটা দেখতেই কতটা ভালো লাগে। এটা হচ্ছে হেড অফিস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শশীভূষণ ঠাকুর ভবন, তার পাশে বিনাপানি স্মৃতি ভবন, আর তার পাশে গুরুচাঁদ ভবন। এই ভবনগুলো একদম পিছনের অংশটাতে রয়েছে। আর একটু আগে যে কামনা সাগর দেখালাম, তার নব সংস্করণ হয়েছিল হচ্ছে 2022 সালে শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। আরো একটি দল আসছে দেখো, এরকম প্রচুর দল আসবে আস্তে আস্তে। Thank you.
খামের এই যে মতুয়া মহোৎসব তার যে কেমনটা ভিড় হয়েছে সেটা দেখলেই বুঝতে পারো যে আমার না গতবারের থেকে বেশি ভিড় হলো এটা এবছর, রেকর্ড সংখ্যক ভিড়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, কারা কারা প্রতি বছর আসো সেটাও আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। প্রচণ্ড রোদের মধ্যেও মানুষ আসছেন এখানে, প্রচণ্ড গরমের মধ্যেও, এটাই দেখার, এটাই এখানকার ঐতিহ্য, এটাই এখানকার পরম্পরা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকবেন সবাই, টাটা।